আসসালামু আলাইকুম প্রতিদিনকার আপনারা দেখছেন সকালকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কৌস্য শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে এখন থেকে অনলাইনে মিলবে উত্তরাধিকার সনদ জুরাছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ গত দুই মাসে তিনশো উনাশি জন আক্রান্ত কাপ্তায় থেকে জব্দকৃত অবৈধ নৌকা জাল নিলামে বিক্রি মহান মুক্তিযুদ্ধের শহীদ শেখ কামালের ভূমিকা ছিল অপরিসীম নারিয়ারচরের নানা আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন শুনলেন এবারে বিস্তারিত এখন থেকে অনলাইনে মিলবে উত্তরাধিকার সনদ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধার সহিত ক্যাপ্টেন শেখ কামালের তিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন উত্তরাধিকার সনদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে জনগণের দুর্বড়ায় সেবা পৌঁছে দিতে শুক্রবার পাঁচ আগস্ট রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনলাইন উত্তরাধিকার সমত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মদাস্সের হোসেন উক্ত উদ্বোধন অনুষ্ঠানে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমামুন মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদুস ইসলাম বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজি কামালউদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন জোড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ গত দুই মাসে তিনশো উনাশি জন আক্রান্ত রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে গত দুই মাসে বিভিন্ন স্থানের লোকজন জ্বর কাশি সহ শারীরিক দুর্বলতার কারণে কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকর্মীদের কাছে চিকিৎসা নিতে এসে পরীক্ষা নিরীক্ষা করলে তাদের শরীরে ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুসারে গত জুলাই মাসে দুশো ছাপ্পান্ন জনের দেহে ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া গেছে জুন মাসে পাওয়া যায় একশো তেইশ জনের দেহে মোজার প্রবীণ হাইটম্যান সমুর পাংুয়া জানান গেল বছর দুয়ে এক ম্যালেরিয়া রোগে আক্রান্ত কম হলেও এবছর আবার বৃদ্ধি পেয়েছে এলাকায় প্রতিদিনই কেউ না কেউ এর রোগে আক্রান্ত হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা বলেন জুন জুলাই মাসে দুর্গম পাহাড়ে এই রোগে আক্রান্ত সংখ্যা বেড়ে যায় এর রোগের প্রাদুর্ভাব অক্টোবর মাস পর্যন্ত পাহাড়ে কম বেশি থাকতে পারে তিনি আরো বলেন আক্রান্তের সংখ্যা বাড়লেও রোগটি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে তাছাড়া মাঠ পর্যায়ে দক্ষ সহকারী সার্জন ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা নিবেদিতভাবে দিয়ে যাচ্ছে কাপ্তায় থেকে জব্দকৃত অবৈধ নৌকা জাল নিলামে বিক্রি কাপ্তা হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে বিভিন্ন সময় জব্দকৃত নৌকা ও জাল নিলামে বিক্রি করা হয়েছে শুক্রবার পাঁচ আগস্ট বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি কাপ্তায় উপকেন্দ্র জব্দকৃত এসব মালামাল নিলামে কার্যক্রম গ্রহণ করে সাড়ে তিন মাস যাবৎ কাপ্তারদে মাছের প্রয়োজনের জন্য সকল ধরনের মাছ শিকার আহরণ ও বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বন্ধকালীন সময় কিছু অসাধু মৎস্য শিকারী হ্রদে অবৈধভাবে মাছ শিকার করে বিভিন্ন সময় অবৈধভাবে মাছ শিকার করার কালীন বিএফডিসি অভিযান চালিয়ে অনুষ্ঠান নৌকা একটি ইঞ্জিন চালিত বোট তিনটি মাছ ধরার বর্ষি ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয় জব্দকৃত মালামালগুলো নিলামের উদ্যোগ নেই বিএফডিসি সে অনুযায়ী মালামালগুলি ওই দিন নিলামে এক লাখ দশ হাজার নয়শো বিরানব্বই টাকায় বিক্রয় করা হয় এ সময় রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তহিদুল ইসলাম কাপ্তায় উপকেন্দ্র ব্যবস্থাপক মহম্মদ মাসুম আলম ও নৌ পুলিশ উপ আশরাফুল উপস্থিত ছিলেন কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মাসুম আলম জানান তিন মাস নিষেধাজ্ঞাকালীন অবৈধভাবে মাছ স্বীকার করার দায় জব্দকৃত মালামালগুলি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয় কাপ্তাই শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের ভূমিকা ছিল অপরিসীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের তিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে কাপ্তাই উপজেলা প্রশাসন শুক্রবার পাঁচ আগস্ট উপলক্ষে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিন্নরিতে শেখ কামালের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুতাসে জাহানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মফিসেল হক সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের ভূমিকা ছিল অপরসীম মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নিজের অসমান্য মেধা ও কর্মক্ষমতাকে নিয়ে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েন শেখ কামাল বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিবার অধিকারী তার দীপ্ত প্রতীক শহীদ শেখ কামালের বাংলাদেশের এবং সফলতা লাভ করে তার এই অবদান বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিধি আত্মার মাখ ফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় নানিয়ারচরে নানা আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন রাঙ্গামাটি নানিয়ার চরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের তিয়াত্তরতম জন্মবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার পাঁচ আগস্ট সকালে রানিয়ারচুর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ও শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নানিয়ারচুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সভায় বক্তারা বলেন এই দেশে যখন ক্ষেত্রে মানুষের অনীহা ছিল তখনই শহীদ শেখ কামাল ক্রীড়ার ভিত্তি গড়ে তোলেন তিনি ছিলেন যুবকদের আইডল আলোচনা সভা শেষে উপজেলা বগাছড়ি এলাকায় বৃক্ষরোপণ করা হয় এবং শেখ কামালের আত্মার মাখ ফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় সেই দর্শক এই ছিল আমার আজকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আলোকে স্বায় থাকার জন্য